Hey guys, so we are and welcome to Bong News Boy YouTube channel. আজকের ভিডিওতে আমার কাছে প্রচুর ইন্টারেস্টিং নিউজ আছে, সো ভিডিওটাকে একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমরা কথা বলবো ঈশান রুদ্র এন্ড মানচু দাদাকে নিয়ে। তো ঈশান রুদ্র মানচু দাদাকে নিয়ে একটা রোস্ট ভিডিও আপলোড করেছিল, যেটা সে তার ইউটিউব এন্ড ফেসবুক পেজে আপলোড করে। তো ফেসবুক পেজের ভিডিওটাতে মানচু দাদা একটা কমেন্ট করে যাতে লেখা ছিল, কমেন্টস ডিলিট করছিস ভাই, বেস্ট অফ লাক ব্রো, খুব ভালো হয়েছে পাবলিকদের কমেন্টস ডিলিট করিস না। তাতে ঈশান রুদ্র রিপ্লাই দিয়েছে, অত টাইম বা এনার্জি থাকলে দুটো ভিডিও বানিয়ে নিতাম, চিল মার। স্প্যাম কমেন্টস বলে একটা জিনিস হয় FBYT তে, যেটা অটোমেটিক্যালি হাইড করে দেয়, একটু রিসার্চ কর রে ভাই। নেক্সট মানচু দাদা তার ফেসবুকে একটা ভিডিওতে ঈশান রুদ্রকে পোক করে কিছু কথা বলে, তো তোমরা প্রথমে সেটা দেখে নাও। ওয়েট, তার আগে একজন আমাকে বলছিল যে কি করে ফেমাস হওয়া যায়। আরে দাদা কি করে আমাকে একটু বলো। একদম সহজ, আমাকে নিয়ে রোস্ট কর। আর হ্যাঁ, রোস্টের পাঞ্চলাইন যেন থাকে আমাকে বাদরের মতো দেখতে। আরে বাদর তো বডি শেভিং এর মধ্যে পড়ে। না না সব ছাড়, আর বড় বড় ইউটিউবারদের নিয়েও করতে পারিস। আরে ইউটিউবারদের রোস্ট করলে তো আমি ড্যাঙ্কি ইউটিউবার হয়ে যাবো। হ্যাঁ হবি, বাংলায় তো কোনো ড্যাঙ্কি ইউটিউবার নেই। আরে না, আছে একজন, নিজেকে ভাবে। তুমি দেখো নি? আবে ওর আগের ভিডিও দেখলে? থাক ছাড়। আর হ্যাঁ, ও শুধু ড্যাং বিশুর হিসু খেয়েছে, পুরোটা মুখে নেয়নি। আর লাস্ট কথা, কারো পা চেটে বা কারো শার্ট আউট পেয়ে এখানে আসিনি, নিজের দমে এসছি, বুঝলি? পুরোনো ভিডিওগুলো প্রাইভেট করে নিজেকে শিয়ালের বাচ্চা ভাবা বন্ধ কর, বুঝলি গান্ডু? আরে তুমি কি বলছো, 18 বছরের নিচে বাচ্চা ছেলে, পুলিশ কে যাবে তোমার? এর জন্যই আমি কোনো বাচ্চাদের ভাঙি না। নেক্সট মানচু দাদা তার ইনস্টাগ্রামে কিছু স্টোরি শেয়ার করে, যেখানে সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা নিয়ে মানচু দাদা তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, না মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে কিছু ক্রিয়েটারের SMS স্ক্রিনশট হয়ে আমার কাছে চলে এসছে, তো আমি সেই সব ক্রিয়েটারদের বলতে চাই, সোনারা গ্রুপের মধ্যে না খেলে একা একা খেলো, বুঝতে নিজের কাজ নিয়ে খেলো, বুঝতে আর পরে বা কাঠি করতে যাওয়ার আগে একবার ভেবো যেটা কিন্তু মানচু দাদা, ঠিক আছে? আর হ্যাঁ, আর একটা কথা, যেটা হলো টিম 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 এইসব কোনো দরকার নেই, আমি হেরে গেছি, ঠিক আছে? যা বলার বলে দিয়েছি তো, রিল্যাক্স রিল্যাক্স। আর এত ভালো ভালো বড় বড় ক্রিয়েটারদের SMS আমি দেখে আমার নিজেরই মানে মনের মধ্যে আমি মানে মনের মধ্যে থেকে আমি জিতে গেছি তাদের SMS দেখে, বিশ্বাস করো। নেক্সট মানচু দাদা তার ফেসবুক থেকে লাইভ আসে, অ্যান্ড লাইভে এসেও সে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে কিছু বলে। সে আর একটা কথা বলে, সে দা বঙ্গায়ের উপর একটা অ্যালিগেশন লাগায়, যেখানে সে বলে যে ঈশান দত্ত বলে দা বঙ্গায়ের আর একটা ফেসবুক আইডি আছে, যেখানে দা বঙ্গায় সবাইকে পোক করে। তো এই বিষয়টা নিয়ে মানচু দাদা তার ফেসবুক লাইভে এটা বলে, আর সব থেকে বড় কথা, আমাদের বঙ্গায় আমি নাম নিলাম, এই প্রথম আমি নাম নিলাম, ঠিক আছে? আমাদের বঙ্গায় বঙ্গাইয়ে বঙ্গাই নিজে তোমাকে কাটি করে আমাকে নিজে, আমি তোমাদের বলে দিচ্ছি কি করে। বঙ্গায়ের একটা ফেসবুক আইডি আছে যার নাম হচ্ছে ঈশান দত্ত, একটা অত বড় ক্রিয়েটার হয়ে নিজে ফেক আইডি খুলে লোককে ওখানে পোক করে। পোক করে কীভাবে? আমাকে অনেক দিন আগে পোক করেছিল যে তোমার কি আমি নাকি, আমি আর পচা নাকি, পচা বাড়া বাড়া বলবে, আমি শ্যাটা ভাঙা শ্যাটা ভাঙা বলবো, যে হেরে যাবে সে তার পেজ ডিলিট করবে। আবার পেজ ডিলিট করতে যাবো কেন? হ্যাঁ, আর ওরকমভাবে পোক করার কিছু, সামনাসামনি এসে বলবি, ঠিক আছে? সামনাসামনি এসে বলবি, তোদের সবাইকে বলছি, সামনাসামনি এসে বলবি, যদি রোস্ট করার ইচ্ছা হয় সামনাসামনি এসে রোস্ট করবি, ভিডিওর মধ্যে রোস্ট করবি, কিচ্ছু বলবো না। তা ভিডিও নে, নিতে শেখ, আজকে আমি ভিডিও বানিয়েছি, নিতে শেখ এটা, ঠিক আছে? আর একটা জিনিস, সব বড় বড় ক্রিয়েটারদের এদের একটা গ্রুপ আছে, এদের গ্রুপের মধ্যে খেলা হয় যে তোমার কি কেউ এদের যদি পাত্তা না দেয় তাহলে এদেরকে কী হবে, ঈশান রুদ্র বলে একজন আছে, সে সবাইকে কাটি করবে, ঠিক আছে? সবাইকে গিয়ে পিছনে কাটি করবে। আজকে আমি ঈশানকে নিয়ে এই যে ভিডিও বানিয়েছি, টিম পাঠিয়ে দিচ্ছে যে এখানে ভুলভাল করে, আবে ডিমোটিভেট হবো না, ঠিক আছে? ডিমোটিভেট হবো না। নেক্সট ঈশান রুদ্র মানচু দাদাকে মিন করে তার ফেসবুকে এটা পোস্ট করে, অ্যান্ড তাতে লেখা ছিল, বাংলায় এবার ইউটিউব ভার্সেস ফেসবুক শুরু হওয়ার আগে কয়েকটা কথা ক্লিয়ার করে দিই, তোর নিজের একটা জোক লেখার মুরদ নেই, তোর থেকে পাত্তা চাওয়ার মতো খারাপ দিন আমার আসেনি এখন, তোর একটা সেন্টেন্সের মাঝে হাজার মিনিটের টাইম গ্যাপ রাখা ঝাটের মতো স্কিট আর কমেন্টারি ভিডিও না তো দেখি, না ওরকম বানাতে চাই যে তোর অ্যাবিলিটিতে জেলাস হবো, যেটাকে পেছনে কাঠি করা বলে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছিস সেই আদিমকাল থেকে ওটাকে রোস্টিং বলে, একটা প্রচন্ড পপুলার কমেডি জন যেটা অনেক আগে থেকেই এক্সিস্ট করছে, তোকে নাকি আমি বডি শেমিং করেছি, মানে বুঝিস বডি শেমিং এর? যখন তোর মুখ বা অন্য বডি পার্টকে নিয়ে খারাপ কিছু বলবো তখন সেটা হবে বডি শেমিং, কোনো অ্যাকশনের উপর কমেন্ট পাস করলে সেটা পাতি মজায় আর কিছু না, তোকে যদি বলতাম তোকে বাদরের মতো দেখতে তখন তোর ওই লজিক দিতি, মেনে নিতাম, তোর কন্টেন্ট নিয়ে বানানো রোস্ট ভিডিওটা আমার অডিয়েন্সের জন্য, কারো পিছন বাঁচাতেও নয় কারো পেছনে লাগতেও নয়, পছন্দ হলো দেখলি কমেন্টে নাইস লিখে বেরিয়ে গেলি, হলো না ভিডিও বানালি আমাকে রোস্ট ব্যাক করে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এত নর্মাল
বোকামি হয়ে মিসলিডিং কথাবার্তা শুরু করলে আলটিমেটলি নিজেই বোকা প্রমাণ হবি। গ্রুপ গ্রুপ বকছিস এত, প্রমাণ কর যে কথাগুলো বলেছিস সেগুলো সত্যি, সাথে এটাও প্রমাণ কর যে আমার ভিডিও লজিক্যাল না আর তার জন্য এই গ্রুপ শিট দায়ী। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোর মনে হয় যে পাঁচ লাইন বোঝে না, যার কাছে পাঁচ লাইন মানে নতুন শেখা একটা কুল শব্দ, তার সো কল রোস্টটা অফেন্ড হওয়ার মতো লাগবে? গ্রো আপ মাঞ্চু কুমার। বিষয়টা তো তোমাদের কি মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। নেক্সট আমরা কথা বলবো অঞ্জন দত্ত এবং বাংলা ইউটিউব কমিউনিটির যেসব ইউটিউবাররা আছে যারা মুভি ওয়েব সিরিজ রিভিউ করে তাদেরকে নিয়ে। তো অঞ্জন দত্ত সেই সব মুভি রিভিউ চ্যানেলকে মিন করে একটা পোস্ট করে তার ফেসবুক থেকে, যেখানে লেখা ছিল, গুচ্ছের বাংলা পোর্টাল এবং ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে ডিজিটালাইজেশনের দৌলতে যারা ক্রমাগত ভুল বাংলা এবং খুব খারাপ ইংরেজিতে কথা বলে নানা বিষয়ে মন্তব্য করে যায়, কারোর স্বয়ের দোষ, কারোর উচ্চারণ পরিষ্কার নয়, প্রায় সবাই ক্রিস্টোফার নোলান এবং কোয়েন্টিন টারান্টিনোর ছবির পোস্টার লাগিয়ে তাদের বাড়িতে বসে নানা জ্ঞান দিয়ে যাচ্ছে। তাদের কাজ ট্রেলার রিভিউ করা, কেউ বই রিভিউ করেন না, কেউ গীতিকার দূরের কথা গান নিয়ে আলোচনা করেন না, প্রায় সবাই যাদের গালমন্দ করে তাদের ইন্টারভিউ করতে গেলে ভিজে বেড়াল হয়ে যায়। এদের মধ্যে ঢুকেছে তথাকথিত নামী পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্ম যারা স্রেফ বানিয়ে গুজব লেখে, অধিকাংশ মিথ্যে কথা, সবাই বুঝতে পারে। কোনো মতে রোজগার করার বা টিকে থাকার এই সহজ রাস্তা দিয়ে কি সত্যি কোনো রোজগার হচ্ছে? আর যদি ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকতো তাহলে এরা কি করতেন? লোকাল ট্রেনে হকারি কি করতেন? নিশ্চয়ই করে খেতেন। আমি এটা লিখছি কারণ সেইভাবে কেউ আমাকে গালমন্দ করেননি, আর করে থাকলেও সেটা আজকের দুনিয়ায় কোনো মূল্য নেই। আমি লিখছি কারণ এই সামগ্রিক প্রায় সর্বজনীন মিডিওক্রিটি বা মধ্যমেধা নিয়ে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, কারণ আমার অ্যান্ড্রয়েড ফোনে ক্রমাগত এই অশিক্ষিত নোটিফিকেশনগুলো আসে। আপনারা যারা এই পেজের ফলোয়ার তারা দয়া করে এই আমার পেজে এর প্রভাব ফেলবেন না। আমি সেলিব্রিটি নই, কারোর গুরু নই, রুচিবান বুদ্ধিদীপ্ত কথা লেখা বা বলার জন্য এই পেজ, লাইকস বা ফলোয়ার্স ইনক্রিজ করার জন্য নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, মিডিওক্রিটি এড়িয়ে চলার চেষ্টা করুন, যোগাযোগ থাকবে, যা খুশি ইচ্ছে এই পেজে ট্যাগ করবেন না অঞ্জন দত্ত। তো এই বিষয়টাকে রিপ্লাই দিয়ে যেসব মুভি রিভিউ চ্যানেলগুলো আছে, যেমন অরিত্রস জ্ঞান, রূপমস রিভিউ, এছাড়া প্রচুর মুভি রিভিউ চ্যানেল আছে, বেশিরভাগ চ্যানেলই এই পোস্টার একটা রিপ্লাই ভিডিও বানায়। অ্যান্ড রূপমস রিভিউ বলে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা যে ভিডিওটা বানিয়েছে এর উপর রিপ্লাই দিয়ে, সেই ভিডিওতে বেসিক্যালি বলেছে যে অঞ্জন দত্তর গানগুলো কোন কোন গানের থেকে ইন্সপায়ার্ড বা কপি করা। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। নেক্সট আমরা কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। তো বিষাক্ত ছেলে একটা পোস্ট করার জন্য তার ফেসবুক থেকে ব্লক খেয়েছে 7 দিনের জন্য। পোস্টটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই বিষয়টা নিয়ে বিষাক্ত ছেলে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, জানি তোমরা হচ্ছে কাল কাল রাত থেকে মিডনাইট থেকে 1:30 থেকে আমাকে ফেসবুকে অতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছ না, কারণ তার রিজনটা হলো আমাকে ব্লক করে দিয়েছে। আমি বলেছিলাম বোরোলিন খেয়ে ওইটা করব, সেটা একটা মজার ছলে বলেছিলাম। সেটা নিয়ে ফেসবুকে কি বালে রুলস অ্যান্ড রেগুলেশন করেছে আমি জানি না। একটা জাস্ট আমি বলেছি প্রেম করবে নাকি বোরোলিন খেয়ে ড্যাশ করব, ওটা এখন মুখে বলতে ভয় লাগছে যদি আবার ইনস্টাগ্রামটাও দেয়। তো যাই হোক, সেই জন্য আমি ব্লক খেয়েছি বলেই ফেসবুকে এখন ইনঅ্যাক্টিভ। যাই না, কারোর কমেন্টে রিপ্লাইও করতে পারছি না, পোস্টে রিয়াক্টও করতে পারছি না, মেসেজে রিপ্লাইও করতে পারছি না, সব জায়গা থেকে ব্লক খেয়েছি। দেখাচ্ছে তো 7 দিন, আবার দেখাচ্ছে 1 দিন, বুঝতে পারছি না আমি কি ঘটছে আমার সঙ্গে। যাই হোক, ইনস্টাগ্রামে তোমরা অ্যাক্টিভ থাকো, এখানেই আপডেট পেয়ে যাবে। আর মঙ্গলবার দিন ভিডিও আসছে, ভিডিওর কাজ চলছে, আশা করি মঙ্গলবার দিন সন্ধ্যাবেলার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে। নেক্সট আমরা কথা বলবো সিনেবাবকে নিয়ে। সিনেবাব তার ফেসবুক পেজ থেকে লাইভ আসে, অ্যান্ড লাইভে এসে বলে যে একটা ছেলের কিডনিতে কিছু প্রবলেম আছে, সেই জন্য সে সিনেবাবের সাথে যোগাযোগ করেছে কিছু হেল্পের জন্য। অ্যান্ড সিনেবাব সেই লাইভে বলেছে যে সে পারতো বাড়িতে বসে একটা লাইভ ভিডিও করে ব্যাংক ডিটেলস শেয়ার করে সবার কাছে হেল্প চাইতে, বাট সিনেবাব নিজে সেই ছেলেটার বাড়ি গেছে, অ্যান্ড সমস্ত কিছু যাচাই করে তারপরেই সে হেল্পটা চাইছে। পুরো লাইভ ভিডিওটা এই বিষয়টার উপরেই ছিল। লাইভের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। নেক্সট আমরা কথা বলবো নীরাজ চোপড়াকে নিয়ে। তো নীরাজ চোপড়া কে সেটা আর তোমাদের বলা লাগবে না, অবশ্যই তোমরা জানো। তো আনন্দ মহেন্দ্রা তাকে একটা XUV 700 গাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সো ইয়া, এটা একটা গ্রেট থিং। নেক্সট আমরা কথা বলবো রোস্টার সোমো অ্যান্ড লজিকওয়ালা ছেলেকে নিয়ে। তো আমি বেশ কিছুদিন আগে রোস্টার সোমোর একটা ভিডিও কভার করেছিলাম, যে ভিডিওতে রোস্টার সোমো বলেছে যে তার সাবস্ক্রাইবার 4000 থেকে 600 কমে এসেছিল। তো এই বিষয়টার উপর লজিকওয়ালা ছেলে তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দেখিয়েছে, সে বেসিক্যালি সোশ্যাল ব্লেডের বিভিন্ন অ্যানালিটিক্স দেখিয়েছে, যেখানে লজিকওয়ালা ছেলের চ্যানেলে সাবস্ক্রাইবার্স ডিক্রিজ হয়েছে, কিন্তু সেই ডিক্রিজটা সোশ্যাল ব্লেডের সেই অ্যানালিটিক্সে দেখাচ্ছে যে কবে কত সাবস্ক্রাইবার্স ডিক্রিজ হয়েছে অ্যান্ড কবে ইনক্রিজ হয়েছে। বাট রোস্টার সোমোর কোনো রকম সাবস্ক্রাইবার্স ডিক্রিজ হওয়ার কোনো অ্যানালিটিক্স সোশ্যাল ব্লেডে কিন্তু দেখাচ্ছে না। তো তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা নিজেরাও গিয়ে সোশ্যাল ব্লেডে চেক করতে পারো। তার চ্যানেলের অ্যানালিটিক্সে শুধুমাত্র সাবস্ক্রাইবার্স ইনক্রিজ হওয়ার বিষয়টাই দেখাচ্ছে, কোনো রকম ডিক্রিজ হওয়ার কিছু দেখাচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে লজিকওয়ালা ছেলে তার ভিডিওতে এটা বলে,
পরে একটু রিসার্চ করতে চলে যাই সোশ্যাল ব্লেডের এই ওয়েবসাইটে, আর দেখতে পাই সবকিছুই ফেক। রোস্টার সোমো চ্যানেলটিতে কোনোদিনও 4000 সাবস্ক্রাইবার ছিলই না। এটা হচ্ছে সোশ্যাল ব্লেডের স্ক্রিনশট, যেখানে ভালোভাবেই দেখা যাচ্ছে 27 জুলাই 671টা সাবস্ক্রাইবার গেইন হয়েছে, মানে এই ভিডিওটি পাবলিশ করার ঠিক পরের দিন। তার আগের ডেটগুলো দেখে নিন কত সাবস্ক্রাইবার ছিল আর প্রত্যেক দিন কত এসেছে। ইভেন গ্রাফটাতেও ভালোভাবে দেখা যাচ্ছে মার্চ 2020 থেকে জুলাই 2021 থার্ড উইক অবধি খুব একটা সাবস্ক্রাইবার আসেনি। সেই ভিডিও আপলোড করার পরেই জাস্ট দেখাচ্ছে টোটাল 717টা সাবস্ক্রাইবার হয়েছে। বাকি আপনারা সোশ্যাল ব্লেডে গিয়ে দেখতে পারেন। এখন আসি, যদি আপনি ভাবছেন সাবস্ক্রাইবার কেটে দেওয়া হয়েছে তাই হয়তো শো হচ্ছে না, তো ভিডিওটিতে আমি একটা কমেন্ট দেখিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আমারও ভিউজ কমেছে। যদি সাবস্ক্রাইবার কমার পর রোস্টার সোমোর চ্যানেলের কেটে নেওয়া সাবস্ক্রাইবার সোশ্যাল ব্লেডে শো না হয় তো আমার চ্যানেলেরটাও শো করার কথা না। কিন্তু যা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কোন ডেটে আমার ভিউজ কমেছিল, ইভেন কোন দিন কত সাবস্ক্রাইবার কমেছিল। এটা থেকেই বোঝা যায় রোস্টার সোমো মিথ্যে কথা বলছে, তার চ্যানেলে কোনোদিনও 4000 সাবস্ক্রাইবার ছিলই না। সো ইয়া, এই ছিল আজকে কিছু ইন্টারেস্টিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এন্ড যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখো, ইউটিউব এন্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাতে সবার আগে জানার জন্য।